গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ একটা হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করা যাক। আজকের মেডিসিনটির নাম ব্লাটা ওরিয়েন্টালিস। ব্লাটা ওরিয়েন্টালিস মেডিসিনটি কমন নাম ইন্ডিয়ান ককরোচ, কমন নাম হচ্ছে ইন্ডিয়ান ককরোচ। ভারতীয় আরশোলা, কোথাও কোথাও তেলাপোকা বলে। ডক্টর ডিএন রায় অফ ক্যালকাটা ডিসকভার দিস মেডিসিন। অর্থোপেটেরা ফ্যামিলির অন্তর্গত এই মেডিসিনটি। এই মেডিসিনটি খুব অ্যাক্সিডেন্টালি ডিসকভার করা হয়েছিল। শোনা যায় ডক্টর ডিএন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ট্রিটমেন্ট করতেন হোমিওপ্যাথিক। ডক্টর ডিএন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ভালো হৃদ্যতা ছিল, তো বাই চান্স চা করতে গিয়ে তার মধ্যে ককরোচ পড়ে গেছিল, সেটাকে ওভারলুক করা হয়েছিল এবং ওভারলুক করার পরে যে মেডিসিন, সেই চাটি খাওয়ার পরে মানুষটির মধ্যে একটা হাঁপানির বাতাবরণ তৈরি হয়। সেই থেকে পরবর্তীতে জানা গেল কেন এমন হলো যে না, ওর মধ্যে ককরোচ পড়েছিল, আরশোলা পড়েছিল, ফলে এটা এরকম হয়েছে। তো সেই থেকে ডিএন রায় ওটাকে, এই মেডিসিনটি অ্যাকিউট অ্যাটাকের ক্ষেত্রে, অ্যাকিউট অ্যাজমা অ্যাটাকের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ এবং লো পটেন্সিতে খুবই উপকার পাওয়া যায়। ক্লিনিক্যাল এর যে স্টেয়ার সেটা খুবই কম। ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং যে ব্রঙ্কোট্রাকিয়াল ট্রি, অর্থাৎ যে ব্রঙ্কিয়াস আছে, অ্যালভিওলাই থেকে শুরু করে ব্রঙ্কিয়াল পুরো রুটটা, ট্রাকিয়া, এর উপরে ভীষণভাবে ভালো কাজ করে। গাইডিং সিমটম যদি আমরা দেখি তাহলে কি পাব, ইট অ্যাক্টস বেস্ট অন স্টাউট অ্যান্ড কর্পুলেন্ট পেশেন্টস। কর্পুলেন্ট মিন্স একটু মোটা সোটা, একটু শক্ত পোক্ত, একটু হেলদি লোকজনদের, বা হেলদি পেশেন্টের ক্ষেত্রে খুবই উপযোগী। অ্যাকিউট কেসে, অ্যাজমার অ্যাকিউট কেসে, বিশেষ করে যখন ব্রঙ্কাইটিস, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়া এবং কাশি বা কফ ঘড়ঘড় করছে এবং তার থেকে সাফোকেশন হওয়া, শ্বাসকষ্ট হওয়া, অস্থিরতা তৈরি করা, তার সঙ্গে সঙ্গে প্রচুর ঘাম হওয়া এবং এই সমস্ত অ্যাগ্রাভেশনগুলো যদি হয়, শুয়ে পড়লে যেন অ্যাগ্রাভেশনগুলো বেশি হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি ইন্ডিকেট করে। তাহলে কি বললাম, অ্যাকিউট অ্যাজমা, অ্যাজমার একটা খুব ধন্বন্তরীয় মেডিসিন হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। কোন অ্যাজমা, অ্যাকিউট অ্যাজমা, যখন ব্রঙ্কাইটিস
এবং কাশি ঘর ঘর করে, তার সঙ্গে সাফোকেশন, শ্বাসকষ্ট, অস্থিরতা, ঘাম এবং শুলেই সমস্যা বাড়ে, সেক্ষেত্রে ব্লাটা ওরিয়েন্টালিস একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। ব্রঙ্কাইটিস এবং থাইসিসের ক্ষেত্রে, ব্রঙ্কাইটিস এবং থাইসিসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। অবশ্যই এক্ষেত্রে ডিসপ্নিয়া থাকতে হবে, অর্থাৎ শ্বাসকষ্ট থাকতে হবে। আর্সেনিক অ্যালবামের শ্বাসকষ্ট আছে, যখন এতে কাজ হচ্ছে না, এতে একটা সীমিত জায়গায় আটকিয়ে যাচ্ছে, এবং আর্সেনিক সাময়িক রিলিফ দিয়েছে, তখন ব্লাটা ভীষণ উপযোগী। থুজাঅক্সিডেন্টালেস ক্রনিকের ক্ষেত্রে আর্সেনিকের ক্রনিক হচ্ছে থুজাঅক্সিডেন্টালেস, স্পেশালি ব্রঙ্কিয়াল আজমার ক্ষেত্রে। এই মেডিসিনটি খুবই সুইটেবল, বিশেষ করে বৃষ্টি স্নাত আবহাওয়ায় মেডিসিনটি ভীষণ উপযোগী। এতটুকুই এই মেডিসিনে আমরা পেলাম। এই মেডিসিনে আমরা দেখলাম যে ব্লাটা ওরিয়েন্টালিস ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ব্যবহার করা যায়, বিশেষ করে ব্রঙ্কিও ট্রাকিয়াল যে ট্রি তার উপরে ভীষণ কাজ করে, শক্তপোক্ত এবং ফ্যাটি মোটা সোটা লোকজনদের উপরে কাজটা ভালো হয়, শ্বাসকষ্ট, চেটেন সাফোকেশন, অ্যাকিউট অ্যাজমা, অস্থিরতা, বুকে মিউকাস গড়গড় করে এবং তার জন্য শ্বাসকষ্ট হয়, শুয়ে পড়লে শ্বাসকষ্ট হয়, এসব ক্ষেত্রে ব্লাটা গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। আজ এই পর্যন্ত ছিল, পরবর্তীতে আবার একটা নতুন ওষুধ নিয়ে ফিরে আসবো। ধন্যবাদ।